বাঘ, ব্যাঘ্র, বাঘ মামা, বনের রাজা, কতই না নাম তার। এই রহস্য ঘেরা প্রাণীটির সাথে আমাদের সম্পর্ক কিন্তু বেশ জটিল। বাঘ নামটা শোনার সাথে সাথে আমাদের শক্তি, সৌন্দর্য, ভীতি, রোমাঞ্চ থেকে শুরু করে ভালোবাসা, এমনকি আজকাল বন্যপ্রাণীর বিলুপ্তি ও সংরক্ষণের কথাও মনে পড়ে যায়। শুনলে হয়তো অবাক হবেন যে বাঘের একমাত্র হত্যাকারী হচ্ছি আমরা। গত 100 বছরে প্রকৃতিতে বাঘের সংখ্যা কমে গেছে শতকরা 95%, আর তাদের বাসযোগ্য এলাকা কমে গেছে প্রায় 94%, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষই দায়ী এর জন্য। এই নান্দনিক প্রাণীটি আর কতদিন প্রকৃতিতে স্বাধীনভাবে টিকে থাকবে সেটাও আজ নির্ভর করছে আমাদেরই উপর। আজকে তিঙ্কের বন্ধু সংরক্ষণ বিজ্ঞানী হাসান রহমানের সাথে জানব বাঘ সম্পর্কে, বিশেষ করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের বিলুপ্তির আশঙ্কা এবং সংরক্ষণ নিয়ে। তবে আলোচনা শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচে সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। বাঘ আর মানুষ সেই কবে থেকেই না পাশাপাশি বাস করে আসছি আমরা। চীনের কনফুসিয়াস থেকে শুরু করে ভারতীয় পুরাণে বাঘের কথা শোনা যায়। কতই না রূপকথার গল্প আছে এই বাঘকে নিয়ে, আছে কত বাগধারা, ছড়ার পঙক্তি। বেড়াল হলো বাঘের মাসি। তাই তো, বাঘ বিবর্তনীয়ভাবে বেড়ালের খুব কাছের আত্মীয়। আসলে বাঘ আর গৃহপালিত বিড়াল দুই একই পরিবারের সদস্য। খেয়াল করলে দেখবেন, কুকুরেরা ডাল ভাত খেয়ে সানন্দে বেঁচে থাকলেও বেড়ালদের কিন্তু মাছ মাংস ছাড়া কিছুতেই চলে না। 5টা প্রাণীকে ধরা হয় বড় বেড়াল হিসাবে, আর এদের মধ্যে বাঘই সবচেয়ে বড় এবং পেশি শক্তি সম্পন্ন। একসময় বাঘেদের মোট 9টা উপপ্রজাতি ছিল, যার মধ্যে 5টা এখনো টিকে আছে, 3টে গেছে বিলুপ্ত হয়ে, আরেকটার দেখা মেলে কেবল চিড়িয়াখানাতেই। পৃথিবীর প্রায় সব ধরনের পরিবেশেই দেখা মেলে বাঘেদের। ভুটানের মতো 4000 মিটার উচ্চতায় যেখানে গাছ জন্মে না, সুন্দরবনের জলাভূমি থেকে শুরু করে সুমাত্রার গহীন অরণ্য পর্যন্ত, রাজস্থানের মরুভূমি বা সাইবেরিয়ার ঠান্ডায়ও, বনে এদের আয়ু প্রায় বছর 15-এর মতো। একা ঘুরে বেড়ালেও একেবারে নিঃসঙ্গ কিন্তু নয় তারা। নারী এবং পুরুষ বাঘ জুটি বাঁধে মিলন ঋতুতে, কখনো কখনো আবার তারা বাচ্চা বড় করে দুজন মিলেই। বাঘিনী সাধারণত 4টা বাচ্চার জন্ম দেয়। বছর 2 মায়ের সাথে থাকার পরে ছেলে বাচ্চারা বংশগতীয় বৈচিত্র্য ধরে রাখতে যত দূর পারে দূরে চলে যায়, আর মেয়ে বাচ্চাগুলো থাকার চেষ্টা করে মায়ের গা ঘেঁষে। মায়ের এলাকা বেশি হলে সে নাকি তাদের কিছু জায়গা ছেড়ে দিতেও দ্বিধা করে না। গত শতকের শুরুতেও কিন্তু লাখখানেকের মতো বাঘ দিব্যি ঘুরে বেড়াতো প্রায় পুরো এশিয়া জুড়ে, তুরস্ক থেকে শুরু করে সেই রাশিয়া পর্যন্ত। আর এখন এখন টিকে আছে 4000-এর মতো বাঘ মাত্র 10টি দেশে, আর এর অর্ধেকেরও বেশি হচ্ছে আমাদের সেই রয়্যাল বেঙ্গল টাইগার, যারা মূলত বাংলাদেশ, ভুটান, নেপাল আর ভারতেই বাস করে। এই রয়্যাল নামটা কিন্তু বৈজ্ঞানিক কিছু নয়। ব্রিটিশরা একদিকে যেমন আমাদের বেঙ্গল টাইগারের সামনে রয়্যাল জুড়ে দিয়ে ঔপনিবেশিক রোমান্টিসিজম দেখিয়েছে, আবার অন্যদিকে তাকে মেরে বিলুপ্ত প্রায় করতেও পিছপা হয়নি। ব্রিটিশ আর স্থানীয় অভিজাতদের কাছে বাঘ শিকার ছিল এক রাজকীয় খেলা। এক একজন মহারাজা বা ইংরেজ শিকারী বাঘ মারায় সেঞ্চুরি করার দাবি করতেন অত্যন্ত গর্বের সাথে। দুঃখের বিষয় হচ্ছে, এই ব্রিটিশ আমল শেষ হয়ে গেলেও আমাদের সুন্দরবনে 1952 সাল থেকে 1971 সাল অবধি বৈধভাবেই শিকার করা হয়েছিল 187টি বাঘ। এজন্যই বলছিলাম, মানুষের সাথে বাঘের সম্পর্কটা বেশ জটিল। মানুষ পৃথিবীতে রাজত্ব করার শুরু থেকে অজস্র বাঘ মেরেছে, আর বন্দুকের ব্যবহার শুরু হওয়ার পর থেকে বাঘেরা জ্যামিতিক হারে বিলুপ্তির পথে এগিয়ে গেছে। এর পাশাপাশি বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এবং মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে চলার কারণেও কমে আসছে তাদের থাকার জায়গা, ফলে বাঘ হারাচ্ছে নিজস্ব আবাস আর কমছে তাদের শিকারের পরিমাণ। এতে করে তারা জনবসতিতে হামলে পড়ছে, সাবার করছে গবাদি পশু,
আর নিজেদের জীবন আর জীবিকা বাঁচাতে মানুষও বাগ মারছে। শুধু কি তাই, এখনো চীনে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় বাঘের শরীরের বিভিন্ন অংশ। তাদের প্রথাগত চিকিৎসায় বাঘের পুরুষাঙ্গ পর্যন্ত ব্যবহার করা হয় পুরুষের যৌনশক্তি বাড়ানোর ওষুধ বানানোর জন্য। নাম করা যৌনশক্তিবর্ধক ওষুধ ভায়াগ্রার নামও দেওয়া হয়েছে সংস্কৃত প্রতিশব্দ ব্যাঘ্র থেকে। এখন প্রশ্ন করতে পারেন, বুনো বাঘ বা প্রাকৃতিকভাবেই শুধু বাঘকে রক্ষা করতে হবে কেন? কারণ এর সাথে প্রাণীদের খাদ্যচক্র, পরিবেশের ভারসাম্য এবং সংরক্ষণ সহ বেশ কতগুলো ব্যাপার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাঘেরা যেখানেই থাকুক, তারা সাধারণত থাকে খাদ্যচক্র বা ফুড চেইনের একেবারে চূড়োয়। তারা সর্বোচ্চ শিকারী, মানে তারা হরিণ, শুয়োর, বুনো গরু, বনছাগল, বুনো মহিষের মতো ক্ষুরওয়ালা প্রাণীর খাদক। বাঘ যদি উধাও হয়ে যায়, তাহলে তৃণভোজী প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকবে আর সেই সাথে কমতে থাকবে বনভূমির পরিমাণ। এতে করে যেমন অন্য প্রাণীদের এবং পাখিদের জন্য খাবারে টান পড়বে, ওদিকে আবার একসময় তৃণভোজীরা নিজেরাও খাদ্য সংকটে পড়বে। তাই বাঘ বাঁচালে, তাদের আবাসস্থল বাঁচালে বাস্তুতন্ত্রটাও হয়ে ওঠে সামঞ্জস্যপূর্ণ। বাঘকে কিস্টোন বা আমব্রেলা স্পিসিস অর্থাৎ রক্ষক প্রজাতি বলা হয়। কারণ আপনি যদি বাঘ বাঁচান, তাহলে বাঁচবে বিস্তীর্ণ বনভূমি আর অজস্র প্রজাতির অস্তিত্ব। যেমন ধরুন, সুন্দরবনে বাঘ বাঁচলে সুরক্ষিত হবে হরিণ, বানর, মদন ডাকের মতো বিভিন্ন প্রাণী এবং তাদের খাবার ও আবাসস্থল। আর এই সংরক্ষিত বনভূমি বিশুদ্ধ বাতাস, জল, খাবার, আশ্রয়, স্থানীয় অর্থনীতির উন্নয়ন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখে। আমরা তো বারবারই দেখছি এই সুন্দরবন কি বিশাল ভূমিকা পালন করে আমাদেরকে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলো থেকে বাঁচাতে। তাই আমাদের মনে রাখা দরকার, বাঘ আমাদের জন্য শুধু শক্তি বা হিংস্রতার প্রতীকই নয়, এই দুর্দান্ত প্রাণীটি আমাদের জাতীয় প্রাণী, আমাদের পরিবেশ ও প্রকৃতি এক অনন্য সন্তান। সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়ার আগেই আমাদের একে রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। বড্ড দেরি হয়ে যাওয়ার আগেই এখনই আমাদের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে, বিলুপ্ত ম্যামত বা তাসমেনিয়ার বাঘের মতো আমরা বাঘকেও শুধু কম্পিউটারের স্ক্রিনেই দেখতে চাই, নাকি পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো এই অনন্য সাধারণ প্রাণীটার সাথে উন্মুক্ত প্রকৃতিতে হেঁটে যেতে চাই আরও অনেকটা পথ।